শুভেন্দু বাবু মহিলাদের হাতে শঙ্খ এবং স্থানীয় হকারদের হাতে বড় ছাতা তুলে দেন তিনি। মানে মা মাতঙ্গিনী রাজরা শহীদ হ তমলুক মানে করেঙ্গে ইয়ে মরেঙ্গে তমলুক মানে ইংরেজ তুমি ভারত ছাড়ো। তাই বেশ কয়েক বছর ধরে আমি এই অনুষ্ঠান আয়োজন করে আসছি। আমার যারা বর্তমান সহযোদ্ধা তারা এগিয়ে এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য, এবং এখানে সিংহ ইল মিলের মালিকরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে এই জায়গাটি আমাদের ব্যবহারের অনুমতি দিয়েছেন, এবং এখান থেকে আমাদের অত্যন্ত প্রান্তিক যারা তাদের কিছু সেবাকর্ম আমরা এখানে করার উদ্যোগ নিয়েছি। হকার ভাইদের বৃহৎ মাপের ছাতা, আমাদের দিব্যাঙ্গজনকে কিছু সহায়ক যন্ত্র হুইল চেয়ার, এবং সাথে সাথে আমাদের টোটো চালক ভাইদের রেনকোট বা বর্ষাতি দিয়ে আমরা সেবা করার চেষ্টা করেছি। আমরা মহিলাদের হাতে শঙ্খ তুলে দিয়েছি, কারণ এই শঙ্খের মধ্য দিয়ে আমাদের জাগরণের প্রয়োজন আছে বর্তমান পশ্চিমবঙ্গে। আমরা মনে করি বর্তমান দেশে আমরা মনে করি যেভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গের দখল নিচ্ছে, যেভাবে রোহিঙ্গাদের বর্তমান রাজ্য সরকার জামাই আদর করে এখানে রেখে আধার কার্ড এপিক কার্ড 100 দিনের কাজ বাংলাদেশের লোক এসে মুর্শিদাবাদে করে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। এই জায়গায় যারা ভারত মাতাকে নিজের মাতৃ আসনে বসিয়েছেন, যারা ভারত মাতাকে দেবীর চোখে দেখেন, সেই জাগরণের আরেকবার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং এই জাগরণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির হাত দিয়েই হবে, আজ কাল পরশু এই বিশ্বাস আমার আছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।